আমি প্রথম ডেন্ডি খাইছি বর্তমানে আমি আমারে বাচ্চাটা নিয়ে কত মানে দাদা দিছি এরকম করতে করতে পরে ওদের সাথে থাকতে থাকতে আবার বাবা খাওয়া শিখ বললাম বাবা খাওয়া শুরু করছো বাবার টাকা পাইতা কোথায় কোথায় তুমি এক নাম্বার এক নাম্বার আর অনেক অনেক জায়গায় যায় যায়

আমাদের দুই বোনকে নিয়ে ঢাকায় আসে ঢাকায় আসার পরে আমরা একটা ঘর নেই সেই ঘরে থাকি তো আমার মা এমনি শালিন মাজারে বাবুরচির কাম করতো বাবুরচির কাজ করতে পারে তার মানে রান্না বান্নার কাজগুলো হ্যাঁ তো বাবুরচির কাজ করতে করতে একটা লোকের সাথে পরিচয় তাকে বিয়ে করে আমার মা একটা কাজ করতে করতে একটা লোকের সাথে পরিচয় হয় হ্যাঁ তারপরে বিয়ে করে বিয়ে করার পর সে আমাদেরকে বলছিল আমাদেরকে কোনো কষ্ট দিব না ওই লোক যে লোক তোমার মাকে যে বিয়ে করছে আর তোমার সৎ বাবা সে কষ্ট দিব না কিন্তু আমাদেরকে নিয়ে গেল এগারো নম্বর এগারো নম্বর সে বাঙালি না বাঙালি না না তাহলে কোথায় সে হলো বিহারী বিহারী ও আচ্ছা আচ্ছা তো সে নিয়ে গেছে ঠিক আমার খুব অত্যাচার করত অত্যাচার করত কেন সে খারাপ ছিল তার চোখে নেচার ভালো না খারাপ ছিল বলতে কি আপনার দিকে কি সে খারাপভাবে তাকাই তাকাইতো এরকম কিছু নেই তার চোখ অনেক কি খারাপ আর আমি তার লাইক বিশেষটা লাইক করতাম না কারণ বাবা হিসাবে তাকে ওইভাবে দেখতা না যেহেতু ওনার নেচার খারাপ খারাপ বলতে উনি কি আচরণ করছে তোমার সাথে যে এরকম যে ঘটনা কি সে আমার খারাপ খারাপ কত করতো

আমি এই এক নম্বর শালের মাজারে মাজারে এসে কি করতা তখন আমার বয়স দশ দশ বছর বয়স তো একদিন দুই দিন মাজারে থাকতে থাকতে এক এনজিওতে যাই পড়লাম এনজিও বলতে এনজিওটা কি এই যাদের মা বাপ নাই তারা ওইখানে গিয়ে থাকে তো ওখানে থাক মাজারে তো অনেক ছেলে মেয়েদেরকে দেখি যে নেশা করে যারা এনজিওতে থাকে হ্যাঁ নেশা তো করে তো ওদের সাথে চলাফেরা করতে করতে হঠাৎ একদিন আমিও নেশা করা শুরু করলাম শুরু করলাম কি নেশা করতে তুমি আমি প্রথম ডেন্ডি খাইছি ডেন্ডি বলতে যে জুতার আঠা অনেক কষ্টে অনেক কষ্টে তোমার বাবা মা তোমাকে নিতে আসে না যে তুমি এরকম যখন করতেছো না তখন তারা নিতে আসে না তো এরকম করতে 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 ওদের সাথে থাকতে থাকতে এই মানুষের পকেট পকেট মারতাম পকেট মারতাম হ্যাঁ তার মানে চিন্তাই করি কর চিন্তাই করতাম এরকম করতে করতে পরে ওদের সাথে থাকতে থাকতে আবার বাবা খাওয়া শুরু করলাম বাবা খাওয়া শুরু করছো হুম বাবার টাকা পয়সা কোথা কোথায় তুমি এই এক নম্বর এক নাম্বার আর অনেক অনেক জায়গায় যায় যাই মানুষের চেন খুলে মোবাইল টাকা পয়সা এসব এগুলো করতাম তো তোমার বাবা মাইসে তোমাকে কি করতো না না তখনও তোমার বাবা মা ওই ওই লোকের সাথে সংসার করত হ্যাঁ তো আর তারা আমার কোনো দিন

এখন বর্তমানে আমি আমার এই বাচ্চাটা নিয়ে বর্তমানে গাদা বেশি তো এইভাবে তোমার সংসার চলে তোমার বাবা মা আসে আইসা তোমাকে কিছু বলে না রাস্তাঘাটে পুলিশ তোমাকে হয়রানি শিকার হয় না হ্যাঁ তো বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে হয়েছে একটা ছেলের সাথে মাঝারি সম্পর্ক হয় তার সাথে প্রেম করছি প্রেম করার পরে বিয়ে হয়েছে তো ওর সাথে নিজের ইচ্ছাই আমি কাজের পেশে যাই বিয়ে করছিলাম নিজের ইচ্ছে

তো বাবা কিছু বলে না যে তুমি এগুলো বিক্রি করো বা কিছু সেই ক্ষেত্রে কোনোই হয় না 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 তো তোমার মনে কষ্ট না যে তুমি সবাই যেভাবে স্বাভাবিকভাবে মানুষ চলে চাকরি করে সেইভাবে থাকার ইচ্ছা নাই আমি ইচ্ছে ছিল আমার সুন্দর একটা জীবন আমিও চাই আর দশটা মেয়ের মতো সংসার করতে ভালোভাবে জীবন কাটাতে কিন্তু সেই সুখটা আমার কপালে নাই কেন কারণ ছোট থেকে কষ্ট করে আইছি এখনো কপালে অনেক কষ্ট যেমন ওই ছেলেটার আমি ভালো এসে বিয়ে করলাম আমার একটা যখন আমার পেটে আমার এই বাচ্চাটা তিন মাস তখন সে আমারে আমার চলে যায় তখন এই বাচ্চাটা যখন আমার পেটে আসে তখন আমার হয় যক্ষায় পরিণত হয়ে তারপরে ওই যে এনজি ছিলাম সেই জুতে যায় তারা আমাকে যক্ষ্মার হাসপাতালে ভর্তি করে একটা না ছয় মাস ওইখানেই ভর্তি থাকি এটা কি ওর বাবা আর এখন যার সাথে বিয়ে করছে কি ও কি ওর সন্তান না না এটা আমার আগের তার মানে তোমার দুইটা বি বিষয় আর এটা হচ্ছে এখন যার সাথে সংসার করো সে বাস চালায় তা তুমি যে এখনো যে এই যে নেশাদ্রব্য বা গাঁজা বিক্রি করো সেক্ষেত্রে তোমার হাজবেন্ড কি কোনো প্রতিক্রিয়া করে না যে তুমি এটা কেন করো সে এখন কিভাবে বলবে কারণ সে তো এখন বন্ধুদের চক্রতে সে এখন জেলে আছে বর্তমানে সে বন্ধুদের চক্রের কারণে সেও এখন জেলে তারাও কি পুলিশ ধরে নিয়ে গেছে তো তুমি যেভাবে বল ইয়া করতেছ তাহলে তোমার কি পুলিশ হয়রানি করে না তোমাদেরকে ধরে নেয় না আমাকে পুলিশে অনেক খয়রানি করে কারণ মাদক বেছি তো মাদক বেচার জন্য অনেক কি চাপ সৃষ্টি থানায় দরে দরে একটু করতে হয় কি করব কোন তো তুমি কি ভালো হতে তুমি কি ভালো হতে চাও না হ্যাঁ তো তুমি চাকরি করতে পারো না চাকরি দেব করব বাচ্চাটা আমার ছোট বাচ্চাটাকে তো চাকরি করতে গেছিলা কখনো তুমি তো চাইলে চাকরি করতে পারতা কাজ করতে পারতা সেই ক্ষেত্রে চাকরি করার জন্য তো অনেক চেষ্টা করছি কিন্তু তার মানে তুমি ছোটবেলা থেকে বড় হয়েছে শালের মাজারে হ্যাঁ শালীর মাজারের বড় হয়ে এটাই করতেছো এখন তার মানে তুমি যেটা বললা যে তোমার জীবন অনেক হিস্টরি আছে যেরকম আগে নেশা করতা বাবা খাইতা এখন গাঁজা বিক্রি করতেছো তো এইটা যদি না করো সেক্ষেত্রে যদি তোমাকে মানুষজন ভালো চাকরি দেয় তুমি কি ভালো চাকরি করবা হ্যাঁ ভিডিওটা যখন ইউটিউবে যাবে ইউটিউবে যাওয়ার পর অনেক খারাপ মন্তব্য করবে কেউ ভালো মন্তব্য করবে কিন্তু কথা হচ্ছে কি তোমার উদ্দেশ্য ভিডিওটা তুমি ভিডিও করার উদ্দেশ্যটা কি কারণটা কি তোমার আমার ভিডিওটা করার জন্য আমার উদ্দেশ্য হলো তুমি হওয়ার কথা আমি অনেক মানে মা বাবার কারণে মা বাবার দোষ দেবো না শুধু মার দোষ কি হবে বাবারই সত্য হলো উনি শত সতলে তো উনি আমার বাবা উনি আমার খেয়াল রাখেনি উনি আমার খারাপ খারাপ কথা বলছে তো ওনার কারণেই তো আমি নষ্ট হয়েছি না তো তোমার মা তো এটা প্রতিক্রিয়া করতে পারছ কেন তুমি চাইলেই তোমার মা তোমাকে আয়সে নিয়ে যেতে পারতো ই করতে পারতো তুমি এটা করাটাকে তোমার উচিত হয় যে তুমি এখন এই যে গাঁজা বিক্রি করে তোমার সাথে সংসার চলে তো তা হা তো টাকা আমার মনে হয় না যে ইনকাম করতে পারো আবার পুলিশে হয়রানি বা দূরে তো এটা না করলে হয় না সমাজে তো এটা এটা তো একটা নেশাদ্রব্য তাই না কিন্তু আমার তো কিছু করার নাই আমার বাচ্চা নিয়ে তো আমার চলতে হবে তাই না না মানু যদি তোমাকে ভালো একটা চাকরি দিতে চায় বা সেই ক্ষেত্রে যদি তোমাকে যদি বলে যে তুমি একটা ভালো চাকরি করো আমরা তোমাকে চাকরি দিই এই ভিডিও দেখার পর যদি অনেকেই জানি অনেক খারাপ কমেন্ট করবে অনেকে ভালো কমেন্ট করবে তা আসলে মূলত তুমি এটা কি এই ভিডিওটা করে বা আমাদের এখানে করে দেওয়ার উদ্দেশ্যটা কি তুমি কি চাও তুমি কি চাও ভালো হতে চাও আজকে থেকে বলো তুমি গাজার বিক্রি করবে না আমি চাই গাজার তো আমি বিক্রি আর করব না

তো তোমার চাকরি যদি কেউ যদি তোমাকে যারা ভিডিওটা দেখে যদি তোমার দিক আগায় আসে বা ভালো কিছু করতে চাই সেই ক্ষেত্রে তোমার কি আসলে চাকরি করা বা ভালো কাজ করার ইচ্ছা হ্যাঁ যে আমার মানে আমার কষ্টটা যদি কেউ বোঝে কেউ যদি আমাকে তুমি তো ইচ্ছাকৃতভাবে এই জগতে তো আসো না আমার মনে হয় না পরিস্থিতির শিকার হ্যাঁ আমিও পরিস্থিতির শিকার কিন্তু আমার মত তো আমি না কেউ তোমাকে এই যে মাঝারে 800 তখন কেউ কোনো খারাপ কাজ করার চেষ্টা করে না হ্যাঁ কেউ তো সুখ করে আমার হাত ধরে টানাটানি করে আমাকে তো কত কথাই বলে আমি মানুষের কাছে বিচার দিলেও কোনো তোমার বিচারে কোনো বিচার পাও না তখন যে টাকা ইনকাম করার তখন যেই পথ বৈসা নিছো হ্যাঁ যে এই করব আর যারা এরকম করে খালি মাজারউদ্দিন কত বছর আনুমানিক আমি দশ 10 10 বছরে 10 বছরে তাহলে তুমি এখন কি চাও আসলে কি তুমি ভালো হতে চাও হ্যাঁ এখন আমি ভালো হতে আজকে থেকে আর কোনো খারাপ কাজ করব না থেকে আর কোনো খারাপ কাজ করব না ভালো হয়ে যাবা তো দর্শক আপনাদের কাছে এটাই অনুরোধ এই ভিডিওটা দেখে জানি অনেকেই খারাপ মন্তব্য করবেন অনেকেই ভালো মন্তব্য করবেন তো দর্শক ও যেন ভালো হতে পারে এবং ভালো হতে চায় সবাই যেন ওর মতো যেন না হয় কেউ যেন ওইভাবে কষ্ট না করে যেন কষ্টে যেন না থাকে এটাই আপনার কাছে আপনাদের কাছে বলা তো তুমি এখন তোমার ওর বাবা এখন জেলে না হ্যাঁ আমার এই বাচ্চাটার বাবা এখন এখন থেকে আর তুমি খারাপ কোনো কিছু করবে না ভালো হয়ে যাও আর আশা করি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং ওর মতো কারো জীবন যেন কষ্ট না হয় কিছু বলার থাকলে বলো তুমি দর্শকদের উদ্দেশ্যে যে আমার এই ভিডিওটা দেখবেন তো অবশ্যই লাইক করবেন আর আমার কথাগুলা একটু মন দিয়ে শুনেন আচ্ছা তুমি তো এখানে অনেক বলছো বাবা করো নেশা করো বা নেশা করতা বা খাইতা তা আমার কথা হচ্ছে এটাই যে তুমি যে কি এখন ভালোভাবে থাকতে চাও হ্যাঁ ভালো হইতে চাও হ্যাঁ আমি এখন সম্পূর্ণই সবকিছুই বাদ দিতে চাই আমি অনেক ভালো থাকতে চাই আমার এই বাচ্চাটা নিয়ে ঠিক আছে ধন্যবাদ